অবশেষে মৌসুমি বায়ুর খামখেয়ালি পনায় বদলে গেল রাজ্যের আবহাওয়া। আরও সক্রিয় হচ্ছে মৌসুমি বায়ু, দুর্যোগের অশনি সংকেত বাংলার আকাশে। পাঁচ জেলায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বর্ষার বৃষ্টিতে ভাসবে কলকাতা সহ একাধিক জেলা। তো আগামী তিন দিন কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবার থেকে প্রতিদিন আপনারা নিজের জেলার লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি জানতে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন। উত্তরবঙ্গে পর্যাপ্ত বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের চিত্র ভিন্ন। প্রতিদিন বৃষ্টির আশা তো থাকলেও তার দেখা মেলেনি, বরং গুমোট গরমের কারণে কাহিল দশা সকলের। এক্ষেত্রে অবশ্য নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে আশার আলো দেখছে দক্ষিণবঙ্গবাসী। উত্তরবঙ্গের আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে জুন মাসের গোড়া থেকেই উত্তরবঙ্গে বর্ষার প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়ে চলেছে। বন্যার পাশাপাশি ধস পর্যন্ত নামে একাধিক স্থানে। বর্তমানে দুর্যোগ কমলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়ে চলেছে। আগামী কয়েক দিনেও দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ারের একাধিক স্থানে বৃষ্টিপাত হবে বলেও জানিয়েছে হাওয়া অফিস। আগামী 48 ঘন্টা অর্থাৎ সোমবার সকালের মধ্যে সবকটি জেলাতেই কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আপাতত কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। এইসব জেলাগুলিতে আপাতত দিনের তাপমাত্রা সেরকম বড় কিছু পরিবর্তনের সম্ভাবনা নেই। পাশাপাশি দক্ষিণবঙ্গের আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে আগামী 24 ঘন্টা অর্থাৎ রবিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ সোমবার সকালের মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত দিনে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস নেই। পাশাপাশি আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল সকালের মধ্যে কলকাতা এবং তার আশেপাশের এলাকাগুলিতে আকাশ মেঘলাই থাকবে, বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ সহ কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 33 এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পাশাপাশি আবহাওয়া দপ্তর জানিয়েছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলে, যেহেতু সেটা অনেক দূরে তাই তার কারণে কোনো প্রভাব পড়বে না রাজ্যের ওপরে। এছাড়াও মৌসুমি অক্ষরেখাও রয়েছে অনেকটাই দক্ষিণে, সেই কারণে রাজ্যে বর্ষার স্বাভাবিক বৃষ্টির পরিস্থিতিও নেই, তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের ওপরে। আগামী দিনেও এই পরিস্থিতি চলতে থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।